সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি আদাবর 16 নম্বর রোডে একটি কবুতর এবং পাখির দোকানে। তো আমরা এই দোকানটি ঘুরে দেখব, জেনে নেব কীভাবে উনি ব্যবসাটি করে যাচ্ছেন, কোন কবুতর বা কোন পাখি কত দামে বিক্রি করছেন, সেই বিষয়গুলো জানতেই আজকে আমরা হাজির হয়েছি এই দোকানটিতে। তো আমরা এই দোকানের যিনি মালিক তার সাথে কথা বলে এই বিষয়গুলো আমরা জেনে নেব। ভাই কেমন আছেন আপনি? তো আপনার এই দোকানটি কবে থেকে শুরু করলেন? এখন কত টাকার আপনার এখানে পাখি বা পাখির খাবার দাবার কবুতর এগুলো মিলে রয়েছে? কত লাখ টাকা? 1 লক্ষ টাকার উপরে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ইটের গুঁড়া রাখা হয়েছে, তো এখানে মুরগি রয়েছে বা এখানে খরগোশও রেখেছেন। তার কবুতর পোষার জন্য এবং পাখি পোষার জন্য যে সকল রসদ লাগে সবই এখানে রয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছি কবুতর খাচ্ছে, এটা কী জাতের কবুতর? এই যে এটা গিয়া চুল্লি। তো গিয়া চুল্লি এগুলো সাধারণত আপনি কত টাকা জোড়া বিক্রি করছেন এখানে? এটা 1200 বিক্রি করতেছি। 1200 টাকা জোড়া? বারোশো, 1000। এই জোড়াটার কত দাম রয়েছে যেটা দেখছি? এটা কি একদম রানিং পেয়ার? এখানে আপনার এখানে কি ডিম টিম দিয়েছে দোকানে? অনেক সময় তো দিয়ে দেয়। আচ্ছা এইটা কি জাতের? গিরিবাস তো, কিন্তু গিরিবাসের মধ্যে তো বিভিন্ন জাত রয়েছে, এটাও তো গিরিবাস কিন্তু এটা গিয়া চুল। আচ্ছা এইটা কি জাতের? এটা একটা দেখা যাচ্ছে, এটার নাম মুসালদম। আচ্ছা আচ্ছা, এই মুসলদম এগুলো কত করে জোড়া বিক্রি করছেন? 700 টাকা জোড়া। এগুলো তো অ্যাডাল্ট। উপরে দেখতে পাচ্ছি একটু ভিন্ন ধরনের রয়েছে, এই যে এখানে রয়েছে হোমা, মনে হচ্ছে সাদা হোমা। এই সাদা হোমাগুলো কত করে জোড়া বিক্রি করেন আপনি? এই যে এটা সাদা, যেটা সাদা, এটা কি মিলি হোমা? বিউটি বিউটি, অনেকটা বিউটি টাইপের বাগদাদি হোমা। আচ্ছা এটা কত? আর এখানে রয়েছে ব্ল্যাক হোমা, কালো জাতের যে হোমা গুলো রয়েছে এগুলো কত করে জোড়া বা কত টাকা? এটা 600 টাকা, তার মানে 1200 টাকা জোড়া। তো আপনার এখানে এই যে আরো গিয়া চুল্লি দেখতে পাচ্ছি এখানে, এই এটা কি বাচ্চা নাকি? না এটা অ্যাডাল্ট। অ্যাডাল্ট, এইগুলো কত করে জোড়া বিক্রি করেন আপনি? এটাও 1000 হলে ছাড়বো। 1000 টাকা হলে ছেড়ে দিবেন। এখানে দেখা যাচ্ছে রেসিং পিজন, অর্থাৎ যেগুলো দিয়ে রেস দেওয়া হয়ে থাকে, সবজি হোমা দেখা যাচ্ছে এখানে, ট্যাগ লাগানো রয়েছে পায়ে। রেসিং করিয়েছেন? এগুলো কত করে জোড়া বিক্রি করেন আপনি আপনার দোকান থেকে? 2500 টাকা। এটা কি অ্যাডাল্ট পেয়ার? এটা অ্যাডাল্ট পেয়ার, এটা তো মনে করেন আমাদের বাপ মা বিক্রি হবে না, এটা বাচ্চার থেকে আমরা উঠানো হয়েছে এটা। আচ্ছা এটা কি বাচ্চা? হ্যাঁ এটা অনো বাচ্চা, পুরো একদম হয় নাই পুরো। আচ্ছা কত ফেদারের এটা, কত পরের? এটা অনো পাসপোর ধারে নাই পুরো, পাসপোর হয় নাই। তো এটা আপনি এটা কত বিক্রি করতে চান? এটা এই যে এই বাচ্চা, এটা 2500 টাকা জোড়া পড়বো বাচ্চা। হ্যাঁ আর আপনি এটার বড়টা নিলে? এটার বড় বড় তো এই যে এখানে দেখা যাচ্ছে, এটা আরো গিয়া চুল্লি রয়েছে, এগুলো কত করে জোড়া বিক্রি করেন? 1400 টাকা জোড়া পড়বে এটা, একদম ফিক্সড, একদম ফিক্সড। আচ্ছা ওই দিকটাতে আরো দেখতে পাচ্ছি, ওইগুলোর আমরা একটু দাম টাম দেখাতে চাই। তো এখানে তো বেশ রেসিং পিজন দেখতে পাচ্ছি, এই যে এখানে রয়েছে, এগুলো কত করে জোড়া বিক্রি করেন? 1400 টাকা। আর এটা? এটাও পড়বো 1400। এগুলো সব তো অ্যাডাল্ট। হ্যাঁ আবার নিচে এক জোড়া আছে, এটা পড়বো 5000 টাকা। এটা তো দেখা যাচ্ছে ব্ল্যাক সিকারের সাথে আপনি সবজি হোমা যেটা সেটা জোড়া দিয়েছেন। এটা অরিজিনাল আছে স্যার, এটারই বাচ্চা হয়েছে ওইটা। আচ্ছা আচ্ছা, এটা কত বললেন দাম? এটা 5000 টাকা পড়বো জোড়া। আপনি এরকম ভাবে জোড়া দিয়েছেন কেন? এখানে একটু দেখছি, এরকম দিলে কি কবুতরটা টানে ভালো? আচ্ছা আচ্ছা, মা ভালো রেস করে? এক জাতের দিলে কবুতর মাইর খেয়ে যায়, মানে রেস কম করে? হ্যাঁ এক জাতের দিলে রেস কম করে, কবুতর মাইর খেয়ে যায়। আচ্ছা আচ্ছা, দুইটা দিলে কি কবুতর টাইনা মজা পায়? এটা কি গ্রিজেল নাকি নিচে রয়েছে? নিচের এটা গ্রিজেল। এই গ্রিজেলের দাম কেমন আপনার এখানে? এটা আপনার বাচ্চা আছে, বাচ্চা সহ পড়বে 3000 টাকা। 3000 টাকা জোড়া বাচ্চা সহ নিয়ে? বাচ্চা সহ। তো এই যে আপনার এই কবুতরের যে খাবারগুলো রয়েছে, তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন খাবার দেখতে পাচ্ছি,
তো খাবার আসলে কোন খাবারটি কত দামে বিক্রি করেন সেটি আমরা একটু দেখাতে চাই। খাবার এখানে মুসুরির ডাল, এটা 50 টাকা কেজি, 50 টাকা কেজি বিক্রি করছেন। আর এই যে এখানে রয়েছে ভুট্টা, ভুট্টা দেখতে পাচ্ছি, ভুট্টাগুলো কত করে বিক্রি? 30 টাকা কেজি। তো এই যে এদিকে রয়েছে ভুট্টা ভাঙা, ভুট্টা ভাঙা ওইটা তো 30 টাকা কেজি, এটাও 30 টাকা কেজি বিক্রি করছেন। তো আপনার এদিকে দেখতে পাচ্ছি গম রয়েছে, সাদা গম, সাদা গম 40 টাকা, সাদা গম 40 টাকা কেজি, লাল গম 30 টাকা, লাল গম 30 টাকা কেজি। এখানে আপনার দোকানে বাজরিকারও দেখতে পাচ্ছি, ব্লু বাজরিকার। তো এই বাজরিকার জোড়া কত করে বিক্রি করছেন আপনি? এই জোড়া 1200 বিক্রি করবো, 1200 টাকা। এটা কি অ্যাডাল? অ্যাডাল বুলেট। আপনার এখানে কি ডিম টিম দিয়েছে? ডিম বাচ্চা দেওয়া, ডিম বাচ্চা দিয়েছে। এটা কি খাঁচা সহ 1200 না খাঁচা ছাড়া? খাঁচা ছাড়া। আচ্ছা আচ্ছা, এখানে পানির পাত্র রয়েছে, বিভিন্ন যে কবুতরের যে হাঁড়িগুলো ডিম পাড়ার সেগুলো রয়েছে, পাখির হাঁড়ি রয়েছে ডিম পাড়ার সেগুলো। অর্থাৎ এই দোকানটিতে আসলে আপনি পাখি এবং কবুতরের যে কোনো রসদ আপনি পেয়ে যাবেন, পোষার জন্য যা যা দরকার সবই পেয়ে যাবেন। তো ইটের গুঁড়ো যেটা রয়েছে, ইটের গুঁড়ো আপনি কত করে প্যাকেট বিক্রি করেন? এটা গিরিট, এটা 20 টাকা প্যাকেট, 20 টাকা প্যাকেট বিক্রি করে থাকেন। আর যে ফিশ ফিট, গোল্ড ফিশ বা অ্যাকুরিয়ামে যে ফিশগুলো, 70 টাকা প্যাকেট, 70 টাকা প্যাকেট বিক্রি করে থাকেন। তো আমরা গোল্ড ফিশের দাম কর সম্পর্কে জানাতে চাই। এগুলো যে দেখতে পাচ্ছি গিনিপিক মনে হচ্ছে, হ্যাঁ গিনিপিক। এই গিনিপিকগুলো কত করে, বাচ্চা বাচ্চা কত করে বিক্রি করেন? বাচ্চা কত করে বিক্রি করেন এগুলো? 6 টাকা জোড়া বাচ্চা। আচ্ছা, আর বড়গুলো বিক্রি করেন কিনা আপনি? হ্যাঁ বড়গুলো বিক্রি করি। বড়গুলো কত করে জোড়া? 800 টাকা জোড়া, 800 টাকা জোড়া। তো আমরা ওই দিকটাতে একটু গোল্ড ফিশের দাম দর সম্পর্কে দেখাতে চাই ভিউয়ার্সদের। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এদিকে গ্রিবাস, বিভিন্ন জাতের গ্রিবাস রয়েছে এখানে। তো আমরা এই গোল্ড ফিশের দাম সম্পর্কে একটু দেখাতে চাই। এখানে দেখতে পাচ্ছি অ্যাকুরিয়ামে গোল্ড ফিশ রয়েছে আপনার দোকানে। এই গোল্ড ফিশগুলো কত করে বিক্রি করেন? 60 টাকা পার পিস, 120 টাকা জোড়া, পার পিস 60 টাকা করে বিক্রি করছেন, 120 টাকা জোড়া। তো গোল্ড ফিশের এই খাবার আছে নাকি এখানে আপনার কাছে? খাবার কত করে প্যাকেট বিক্রি করা হয় থাকে? 70 টাকা বললাম। এগুলো কি আপনি নিজে ব্রিড করেন? না না, আমার ব্রিড কিনলাম। এগুলো কোথা থেকে ক্রয় করে নিয়ে আসেন? রংপুর থেকে আনা হয়। রংপুর থেকে নিয়ে আসেন? রংপুরে কি এগুলোর খামার রয়েছে কিনা? হ্যাঁ খামার আছে, তারা ব্রিড করে থাকে। তো যেটি হলো যে আপনার এই দোকান থেকে কেউ যদি কবুতর বা এই যে গোল্ড ফিশ এগুলো ক্রয় করে নিতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের কি মাধ্যম রয়েছে সেটি যদি একটু বলে দিতেন। আমার নাম্বার নিলে হবে? তো আপনার ফোন নাম্বারটি যদি একটু বলতেন। 017, একটু জোরে বলেন, 017-677-036-01। আচ্ছা, এই যে আপনাদের তো এই আপনার দোকানের যে কবুতর বা পাখি যেগুলো বিক্রি করছেন এগুলোর দাম দর সম্পর্কে জানালাম, কবুতরের খাবার পাখির খাবার সম্পর্কে আমরা একটু অবগত করলাম। তো যেটি হলো যে আপনার এই বিজনেসটি আপনি যখন শুরু করলেন তখন আপনি তো বললেন যে 35,000 এরকম দিয়ে শুরু করেছিলেন। তো এই সময়ের প্রেক্ষাপটে মানে এই মুহূর্তে যদি কেউ আপনার মতো এই এরকম একটি পাখি বা কবুতরের দোকান গড়ে তুলতে চায়, সেক্ষেত্রে কত টাকা হলে সে এরকম একটি দোকান গড়ে তুলতে পারবে? অন্তত একটা দোকান নর্মালে 50,000 টাকা অ্যাডভান্স, 50,000 টাকা অ্যাডভান্স হয় তাহলে আরও নর্মালে 1 থেকে 1.5 লাখ টাকা দোকানে মাল ঢুকে দেবে, নর্মালে 2 লাখ টাকা লাগবে চালান। সব মিলে 2 লাখ টাকা হলে এরকম একটি দোকান করতে পারবে? তো এই দোকান দিয়ে আপনার 2 লাখ টাকা ইনভেস্ট করে সে মান্থলি আসলে সব খরচ খরচা সব কিছু বাদ দিয়ে কত টাকা ইনকাম করতে পারবে? কত মাসে 10,000 টাকা সব বাদ দিয়ে 10,000 ঠিকান দেবে? 10,000, এর কমও না বেশি না? না, আমার খরচটা একটু আলাদা, আবার 10,000 টাকা বাদ দিয়ে থাকা যাবে। তাই আমার নিজের একটা খরচ আছে না, আমারও তো নর্মালে একটা কর্মচারী এক জায়গায় কাম করতে যাই, আমারও তো নর্মালে 10 থেকে 15,000 টাকা আমার বেতন দিব। 800 টাকা আমি নিজে কামাই করতাম যে কোন জায়গায় গেলে, আমার মাসে 15,000, আমি এটা বাদ দিয়ে আমার ওগরা আমার আরো 10,000 টাকা টিকান যায়, লাভ থাকবে একদম। তার মানে আপনি বলতে যাচ্ছেন, তার মানে বলতে যাচ্ছেন সব মিলে আপনার যে শ্রম সেটি ধরে সব মিলে 25,000 টাকার মতো থাকবে এরকম। তাছাড়া আপনার এই যে পাখিগুলো সাধারণত কোথা থেকে সংগ্রহ করে থাকেন? এটা আমরা কাটাপুর থেকে আনি, আবার গুলিস্তান থেকে আনি। গুলিস্তান থেকে নিয়ে আসেন, কাটাপুর থেকে নিয়ে আসেন? আপনাদের কাছে যদি কেউ পাখি বিক্রি করতে চায় সেক্ষেত্রে কি বিক্রি করতে পারবে? হ্যাঁ বিক্রি করি। আপনারা ক্রয় করেন? হ্যাঁ, আর বিক্রিও করেন? তো যেটি হলো যে ওই যে ওই বাসটিতে দেখলাম আপনার গোল্ড ফিশ রয়েছে অনেকগুলো, তো এগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এটা রংপুর থেকে সংগ্রহ করা হয়। রংপুর থেকে সংগ্রহ করা? রংপুর থেকে আমাদের নাম্বার নেওয়া যায়, পরে নাম্বার নিয়ে আমরা যে কটা অর্ডার দিই 50টা 100টা
অর্ডার দিয়ে ওই অর্ডার মতন আমাদের আবার কালকে আসতে পারে। রংপুরে কি এটার হ্যাচারি রয়েছে? এটা হ্যাচারি এরা নিজেরা চাষ করে এটা। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আপনারা ফোন করে বলে দেন যে ভাই এতগুলো মাছ পাঠান, আমরা যে কয়টা অর্ডার দিব সেই কয়টা একটা পাতিল ভরে লইব। তাই না? হ্যাঁ, পাতিলে করে। তো এগুলো আনার সময় মারা যায় না? না, মারা যায় না, বেঁচে থাকে। ওইটা তারপরও 50টা মাছ একটা মাছ মরতে পারে, আর নাইলে কবল ভালো থাকে একটা মরবো না। এগুলো সাধারণত কেমন দাম? এই গোল্ডফিশগুলো যেমন আমরা একটা মাছ নরমালে কত 30 টাকা পাইকারি রেট ধরে, 30 টাকা পাইকারি রেট। হ্যাঁ, পাইকারি রেট ধরে যখন ক্রয় করে নিয়ে আসেন। হ্যাঁ, পাইকারি রেট ধরলে এটা বিশেষ খরচ আছে, মালটা আনি গাবতুলি থেকে আমার নিজের কেরিং খরচ দিয়ে আনতে হয় বাসায়, এরা গাড়ি খালি গাবতুলি নামাই দিয়ে মালটা। আচ্ছা, তা ওর থেকে আমার আনতে হবে কেরিং খরচ দিয়ে। তো যেটি হলো যে এই যে পাখির দোকান বা কবুতরের দোকান, কবুতরের খাবারের দোকান, তো এগুলো আসলে বেশ লাভজনক। হ্যাঁ, বিক্রি করতে বলে লাভ আছে, দোকানে সেল হয় আমার তাহলে লাভ আছে, সেল না হইলে তো লাভ নাই। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।